আসসালামু আলাইকুম। গ্রামে আসার পর আম্মু আমাদের জন্য রান্না বান্না কিছু করে রাখছিল, কিছু বাকি ছিল, আর যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, কজ আমি চাইতেছিলাম যে একটুখানি আমি ভিডিও করে রাখি। তো এখানে মাংসটা মানে হইতেছে, আর ওখান দিয়ে আমি আমার বাবুর খিচুড়িটা বসে দিয়েছি, আর আম্মু বাহিরে যে এক চুলা ছিল মাটি, সেখানে হচ্ছে চুলা জ্বালাচ্ছিল, সেখানে পোলাও রান্না করবে। তো আম্মু প্রথমে ভালো মতন প্রথমে ফার্স্টে ফার্স্টে চুলাটা জ্বলতেছিল না, দেন হচ্ছে পরে অনেক কষ্ট করে আম্মু চুলাটা জ্বালাইতে পারছে। মানে নর্মালি হচ্ছে যখন গ্যাস মানে এলপি গ্যাসটা শেষ হয়ে যায় তখন আম্মু হচ্ছে এখানে রান্না করে, কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি অনেক লেট হয়েছে চুলাটা জ্বালাতে। তো এখানে আম্মু পেঁয়াজ এবং তেল দিয়ে দিছে, এটা পোলাও রান্না করবে। আর আম্মুর হাতে পোলাও রান্নাটা অনেক মজার, আম্মু যে কোনোভাবেই মানে একটা লাড়া দিলেই হয়েছে মজা হয়ে যায় এরকম আমার কাছে লাগে। তো এখানে পোলাওটা রান্না করতেছে, আর হচ্ছে আমরা হচ্ছে দুপুরে খাবো। সো এখন আর আজকে ছিল হচ্ছে শুক্রবার, তো ওই জন্য তাড়াতাড়ি সব কিছু করতেছে আর নামাজ আছে। তো আম্মু এখন পোলোর চালগুলো দিয়ে দিল, তো এখন দিয়ে দেন হচ্ছে পানি দিয়ে এটা দমে দিয়ে রাখবে, তারপরে সবাই যখন নামাজ পড়ে বাসে আসবে দেন হচ্ছে সবাই আমরা দুপুরে খাবারটা খেয়ে ফেলবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।